দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ এই মারণ ভাইরাস থেকে বাঁচতে করোনা রোগীদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই নতুন নির্দেশিকায় তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের মধ্যে করোনার প্রাথমিক লক্ষণগুলি দেখা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে নতুন এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে কোন করোনা রোগী কতটা আক্রান্ত হয়েছেন তা স্থির করবেন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল অফিসার এই রোগ মাইড করোনা হয়েছে কি না তার নির্ধারণ করার দায়িত্ব ওই মেডিকেল অফিসারেরই এসব ক্ষেত্রে করোনা আক্রান্ত ব্যক্তির হোম আইসোলেশনে থাকার পর্যাপ্ত বন্দোবস্ত থাকতে হবে পরিবারের কোনো সদস্যের সংস্পর্শে আসা যাবে না হোম আইসোলেশনের ক্ষেত্রে বাড়িতে যাবতীয় ব্যবস্থা থাকতে হবে এইচআইভি বা ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশনে থাকতে পারবেন না একইভাবে অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও হোম আইসোলেশনের নিয়ম খাটবে না ষাট বছরের বেশি বয়স্ক এমন ব্যক্তিরা যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের অসুখ ফুসফুস সমস্যা যকৃত ও কিডনি রোগে ভোগেন তারা হোম আইসোলেশনে থাকতে পারবেন তবে সেক্ষেত্রে চিকিৎসকের সম্মতি প্রয়োজন